দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার 21 দিন পিছিয়ে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এই মেলা। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে স্টল ও প্যাভিলিয়ন প্রস্তুতে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রূপগঞ্জ থেকে শাকিল আহমেদের ক্যামেরায় রিপন মিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। 21 জানুয়ারি পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মেলার 28তম এই আসর পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে হচ্ছে। এবারের মেলায় দেশ বিদেশের মোট 330টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে 18টি বিদেশি স্টল। ইতিমধ্যে কাজ শুরু করেছেন স্টল বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীরা। যানজটের কারণে বাণিজ্য মেলা যেরকম হয়েছিল এর চেয়ে এইবার মনে করছি আমরা এই বাণিজ্য মেলা এইবার সফলতা লাভ করবে, কারণ এই শেখ হাসিনা স্মরণে আমাদের এরকম একটি রাস্তা উপহার দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। সেই রাস্তাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জনবহুল লোক এই বাণিজ্য মেলা অংশগ্রহণ করবে। বাণিজ্য মেলা উদ্বোধনের আগের দিন আসছি, দেখতে মানুষের আগ্রহ এবং দেখে খুব ভালো লাগলো। তৃতীয়বারের মধ্যে হতে যাচ্ছে আমাদের পূর্বাঞ্চল ভেন্যুতে 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর বিগত দুই বছর এসে এই বছর আরও লোক সমাগম বেশি হবে আমরা মনে করি, যেহেতু এই শেখ হাসিনা স্মরণে আমাদের যে রোড এটা অত্যন্ত চমৎকারভাবে কাজটা সম্পন্ন হয়েছে। মেলায় পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন পুলিশ। 28তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে প্রস্তুতি পুলিশের পর্যায় থেকে, আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমাদের এখানে বাণিজ্য মেলা কেন্দ্রিক এবং প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম এই কেন্দ্রিক আমাদের পৃথক পৃথক প্রস্তুতি রয়েছেন। সাধারণত প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়, তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বাণিজ্য মেলার সময় পেছানো হয়। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।